কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে বিএনপি জামাত যে হরতাল ডেকেছে সেই হরতালের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল বের করেছে। ছাত্রলীগ নেতা জয়নাল জামালের নেতৃত্বে এই আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটা আমরা আসলে আছি কুষ্টিয়া এনএস রোডে। তো আপনারা জানেন আগামী কালকে থেকে তিন দিন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে হরতাল ডেকেছে অবরোধ ডেকেছে সেই হরতাল এবং অবরোধের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতা জয়নাল আবেদিনের নেতৃত্বে এই মাত্র কুষ্টিয়া এনএস রোডে আসলে একটা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো এবং সেই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যটা হচ্ছে যে তারা এই অবৈধ হরতালকে অবৈধ আখ্যা দিয়ে এটা মানি না এই স্লোগান দিয়ে তারা মিছিল করলো। ভালো থাকবেন সবাই।